আমাদের এরকম একটা অঙ্ক দিয়েছিল, ভালো করে খেয়াল করে। জি স্যার, হ্যাঁ এটা দেখা আছে অঙ্ক আছে স্যার, এটাই তো বলতেছি, এটা আসলে অঙ্ক ছিল। এই যে জি স্যার, এটা তুলে নাই তো স্যার, এটা আমি একটা স্ক্রিনশট রাখা দেই স্যার। স্ক্রিনশট রাখার দরকার কি? হাতে উঠা আছে, হ্যাঁ ওটা উঠাইছি। ইয়ার এত কস্ট এত বেনিফিট আছে, এটা তো অঙ্ক। কস্ট অফ ক্যাপিটাল মনে করুন 15% ক্যালকুলেট আছে, এনপিবি বেনিফিট কস্ট রেশিও আর আয়ার আছে। জি স্যার, দেখছি স্যার। এটা যদি হয় তাহলে আমরা এট ফার্স্ট ইন অর্ডার টু ক্যালকুলেট আমরা যদি ই ক্যালকুলেশন করতে চাই, এনপিভি এটা আমাদের সূত্র কি ছিল? এনপিভি সূত্র কি ছিল? কাউন্টেড ডিসকাউন্ট টোটাল বেনিফিট মাইনাস আছে কাউন্টেড টোটাল কস্ট, এটা অলরেডি কত ভালো আমি বলেছিলাম। সি এফ ওয়ান ডিসকাউন্টেড টোটাল বলেছিলাম না, টোটাল বেনিফিট বেনিফিট মাইনাস মাইনাস ডিসকাউন্ট ডিসকাউন্টেড টোটাল কস্ট টোটাল কস্ট। জি স্যার, ঠিক আছে স্যার। জি স্যার, দিয়েছেন? এখন দেখেন আমরা অলরেডি কিন্তু এই যে ডিসকাউন্ট টোটাল বেনিফিট মাইনাস এটা কিন্তু অলরেডি নির্ণয় করেছি গতকাল, ডিসকাউন্ট করেছি কিনা। জি স্যার, জি স্যার। আচ্ছা থেকে তাহলে উই হ্যাভ টু নাও এটুকু বের করে ফেলেছি। জি স্যার, ডিসকাউন্ট টোটাল কস্ট বের করতে হবে। জি স্যার, জি স্যার। একটা শুধু ডিসকাউন্ট টোটাল কস্ট, ডিসকাউন্ট টোটাল কস্ট, ডিসকাউন্ট টোটাল কস্ট বের করার ফর্মুলা। জি স্যার, কাউন্টেড টোটাল কস্ট বের করব আজকে। এটা বের করার ফর্মুলা হচ্ছে ওই আগে যা করেছিলাম তাই সেম ভাবে করব। প্রথম ক্যাশ ফ্লো কত? প্রথম ক্যাশ ফ্লো ছিল 160, মানে সবগুলো 160 হয়তো 160। এই ছেলে প্রথম ক্যাশ ফ্লো কয় 160? দ্বিতীয়টার কত? ক্যাপিটাল বাজেটিং এর ম্যাথ না স্যার? প্রজেক্ট ইভালুয়েশন ক্যাপিটাল বাজেটিং এর আর এইচএমও। জি স্যার, জি
স্যার পাইছি বা স্যার এগুলা স্যার ইন্টারে করেছিলাম স্যার লাস্টে তিন নিব না নিচে উপরে প্রথমটা 201 প্লাস 0.15 প্লাস 60 ঠিক আছে তাহলে দেখা যাচ্ছে আপনার মাথার উপরে যদি জিরো থাকে তাহলে আপনার মান আছে ওয়ান মনে থাকবে উপরে পাওয়ার যদি জিরো থাকে তাহলে তার মান আছে ওয়ান তাহলে ওয়ান যদি 200 ভাগ ওয়ান তাহলে কত হবে52.17 এরপরে দেখেন 1.15 কে পাওয়ার 2 দেন 1.15 পাওয়ার 2 এটা স্যার এটা করতে হবে একটু 1.15 পাওয়ার 2 ইনটু 1.15 স্যার 45.36 এটা আপনারা সবাই বলছেন কিভাবে করতে আমি কিনা কালকে খুব সুন্দর করে দিয়েছি সিস্টেমটা হচ্ছে 45.36 প্লাস স্যার লাস্টেরটাতে স্যার দেখতেছি স্যার 1.325 আসলাম শেষ হয় নাই না এই আমার সাথে করেন তো আপনারা কি করেন আমি বুঝি না জি স্যার আপনারা ক্যালকুলেটর রাখেন না ফাইনান্স নিছেন একটা ক্যালকুলেটর নাই আপনাদের তারপরটা 39.45 এটাটা ক্যালকুলেশন করতে মানে 2 সেকেন্ড লাগবে এই 1.15 পাওয়ার আছে 3 আর আছে 60 ভাগ আছে অ্যানসার এই করতে আপনার এত টাইম লাগে৪৭ একই জিনিস দশমিকের পরে একটু 337.04 37.98 এরপরে দেখেন আমাদের বের করতে হবে কি
অতএব স্যার এটা থেকে এটা মাইনাস করে দিয়ে তাইলে দিয়ে দাও হ্যাঁ অতএব এনপিভি স্যার কাল কালকার ভ্যালুটা থেকে কাইকা 365.31 আদারা স্যার করাই দিতে এখানে অতএব এনপিভি ইকুয়াল টু কত ছিল কালকে 36.38 এই কালকের ভ্যালু 65.31 29.3 আমাদের এনপিভি আমরা পেয়ে গিয়েছি জি স্যার এরপর আমাদের কি দরকার বেনিফিট কস্ট রেশিও কি দরকার বেনিফিট কস্ট রেশিও বেনিফিট কস্ট রেশিও বেনিফিট কস্ট এটি এটা সূত্রটা কি সূত্রটা হচ্ছে টোটাল যে আপনার ডিসকাউন্টেড বেনিফিট দেখেন এখানে দেওয়া আছে টোটাল যে ডিসকাউন্টেড বেনিফিট ডিভাইডেড বাই টোটাল ডিসকাউন্টেড কস্ট ডিভাইডেড কস্ট আমরাটাকে বুঝাই দিই বেনিফিট কস্ট রেট বিসি বেনিফিট মাইনাস দিছেন স্যার মাইনাস স্যার ৩৬৫.৩৮৯ 36.98 একদম ক্লিয়ার দেখা স্যার 1.08 1.084 এর দেখেন এই জি স্যার এই যে ফর্মুলা এই যে আমরা শীট যখন দিব তখন দেখতে হবে স্যার শীটটা স্যার আমাদেরকে স্যার ইয়া মেইল করে দিয়ে দেন না তো স্যার গ্রুপে দিয়ে দেন তো সেটা দিয়ে দিব এখানে যে অঙ্ক আছে স্যার শীটে যেভাবে করছে ওভাবে করলে তো কেউ বুঝবে না স্যার শীটে যেভাবে করা ওটা বুঝবে না শীটে যেভাবে করা সেভাবে করলে কেউ বুঝবে না স্যার বুঝলে সমস্যা নাই কিন্তু সমস্যা হচ্ছে আরে বুঝবো আমি পুরোটা করে আমরা সিদ্ধান্ত নেব ঠিক আছে
তাহলে বেনিফিট কস্ট রেশিও আমরা বের করতে পারছি। এবার আমাদের বের করতে হবে কি আইআরআর, কি বের করতে হবে আইআরআর, আইআরআর সাধারণত ইন্টারনাল রেট অফ রিটার্ন। LDR minus NPV of HDR LDR minus NPV of HDR HDR into LDR minus HDR HDR minus LDR this is Mogos classes for data ওই আপনার চর খায় মুখস্থ করছিলাম স্যার এটা এলডিআর এটা আমাদের ফর্মুলা আয়ার জি স্যার আয়ার আমি রিভিউ করতাম অনেকে নাও স্যার গেল গদি স্যার গেল উপরে স্যার উপরে সেটা দেখা যাচ্ছে না স্যার দেখা যাচ্ছে না স্যার একটু জুমটা ছোট করে দেন স্যার আয়ার দেখতে পাচ্ছেন কি আমি তো আর কিছু লিখি না স্যার আয়ার দেখতে পাচ্ছি আমি দাম দাম করে একটা স্ক্রিন ফটো এলাইছি পরে খাতায় তুলতেছি। হ্যাঁ পণ্ডিত তো তুমি, হ্যাঁ এই স্ক্রিন শট পণ্ডিত তুমি করতেছো স্যার, এরা তো আমাদের শিক্ষা লাইলো স্যার বুদ্ধিটা। স্ক্রিন শট না তুললে আপনারা লেখেন বুদ্ধিটা, স্ক্রিন শট তো সবারই ক্লাস কখন স্ক্রিন শট করবেন না, এটা তো ফল মানে ভুল দেখি আওয়াজ আমি লিখতেছি দেখবি আমি একে তোরা লিখছি আমি তো যে কি লেখা লিখছি রে দেখছি তো দেখ এই তাহলে কেটে দিলাম আবার আসতেছি ওকে স্যার স্যার এই টিপে এই দেখ 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 স্যার কে আচ্ছা এক্সাস কতগুলো বাহ বাহ বাহ